তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রার যে কথা উল্লেখ করেছিলেন সেই কথা মাথায় রেখে আজ বৃহস্পতিবার এই ভ্রাম্যমাণ লঞ্চে পৌরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কাউন্সিলর সুমিত্রা বগী সহ অন্যান্য পৌর আধিকারিকরাও রয়েছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, বাংলার মানুষকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে পালন করার জন্য আমরা অনুরোধ করছি পূর্ণগড় পৌরসভার পক্ষ থেকে। প্রত্যেককে ভালো থাকবেন, নমস্কার, জয় বাংলা, জয় হিন্দ। আমরা এই মুহূর্তে ভ্রাম্যমাণ লঞ্চে কন্যাগড় ফেরিঘাটি যে লঞ্চ সার্ভিস সেই লঞ্চ সার্ভিসে আমরা আছি। এখানে কন্যাগড় পৌরসভার পৌরপ্রধান দিদিকে বলো যে কার্ড বিতরণ করছে। আমরা দু একজন নিত্যযাত্রীর থেকে জেনে নেব তারা এই কার্ড পেয়ে কতটা খুশি বা এই কার্ড নিয়ে তারা কি ভাবছেন। দিদি, যদি আপনি বলেন এই যে দিদিকে বলো যে কার্ড আপনাদের দেওয়া হচ্ছে, এটার থেকে আপনি কি মানে এটা আপনার পেয়ে কেমন লাগছে বা কি বলেন? অবশ্যই ভালো, যে যার অনেকেই এরকম আছে যে অনেক সময় যোগাযোগ করতে পারে না, জানাতে পারে না, সত্যি সত্যি তার প্রবলেমে থাকে, এটা তো সত্যি ভালো একটা উদ্দেশ্য, তো ভালোই, ঠিকই আছে। আমরা আরও একজনের সঙ্গে কথা বলে নেব। দাদা, এই যে দিদিকে বলো যে কার্ড পাচ্ছেন, এই কার্ডটা পেয়ে আপনার কি প্রতিক্রিয়া? খুব ভালো, ডাইরেক্ট দিদির সঙ্গে যোগাযোগ করতে পারবো, কোনো অসুবিধা হলে ডাইরেক্ট কথা বলতে পারবো, অনেক সমস্যা থাকে যে সমাধান দিদি নিজেই করতে পারবে, এর জন্য খুব ভালো, একদম দিদিকে খুব ধন্যবাদ জানার জন্যে। আমরা এক ছাত্রীকে পেয়েছি, আমরা তাকেও জেনে নেব তার কি প্রতিক্রিয়া। এই যে কার্ড পেলে তুমি দিদিকে বলো, এই কার্ড পেয়ে তোমার প্রতিক্রিয়া কি? আমি একজন নিত্যযাত্রী হিসেবে বলতে পারি যে আমাদের অনেক রকম সমস্যা হয়, আর যদি আমরা কোনো অসুবিধায় পড়ি সেই ক্ষেত্রে আমরা জানাতে পারবো যদি কোনো আমাদের দরকার পড়ে, প্রয়োজন হয়। তো এই যে প্রকল্পটা শুরু হয়েছে এটা খুবই ভালো এবং ফলদায়ক হয় বলে আমি মনে করি। তার মানে আপনি এই কার্ড পেয়েছেন, প্রয়োজনে আপনি দিদিকে ফোন করবেন, তাই তো? নিশ্চয়ই, সেরকম যদি কোনো দরকার মনে হয় যে আমাদের সবার ভালো হবে, অল ওভার সোসাইটির ভালো হবে, নিশ্চয়ই। আমরা এই মুহূর্তে কন্যাগড় পৌরসভার পৌরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়কে আমাদের মধ্যে পেয়েছি। দেখা যাচ্ছে যে উনি তার শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও আজ এই জনসংযোগ যাত্রায় এসেছেন। গতকাল তার চোখের একটা অস্ত্রোপচার হয়েছে, উনি তা সত্ত্বেও দিদির ডাকে এই জনসংযোগ যাত্রায় এসেছেন। আমরা এ ব্যাপারে তার থেকে জেনে নেব দু এক কথা। দিদিকে বলো যে যে নতুন একটা পরিষেবা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, এই পরিষেবাতে আমার তো মনে হয় সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে এই প্রথম বোধহয় এরকম ধরনের একটা পরিষেবা যেখানে সরাসরি মানুষ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন, তাদের যে পরিষেবা সংক্রান্ত যে অভাব অভিযোগ যদি থাকে তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন, মুখ্যমন্ত্রীর কাছে তার সাজেশনও দিতে পারবেন, মুখ্যমন্ত্রী সেই সাজেশনও নিতে পারবেন যে কীভাবে আরও ভালো বেটার পরিষেবা মানুষের কাছে পৌঁছানো যায়। মা মাটি মানুষের যে সরকারের উদ্দেশ্য, সেই সরকার যে প্রথম যে এই জিনিসটা করেছে এর সঙ্গে নিশ্চিতভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও প্রণাম জানাই। পাশাপাশি আমরা আজকে বিভিন্ন জায়গায় পথসভা, বিভিন্ন বাজারে
বিভিন্ন লঞ্চ ঘাটে, বিভিন্ন ট্রেনের স্টেশনের বাইরে আমরা সাধারণ মানুষকে এই পরিষেবা সম্বন্ধে সজাগ করছি। সাধারণ মানুষকে আমরা জানাচ্ছি যে পরিষেবাটা কী কী, কখন থেকে কখন আপনারা সরাসরি এই পরিষেবায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এই পরিষেবাটাকে সুষ্ঠু সুন্দরভাবে সফল করার জন্যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন রাখছি এবং মানুষ এটাতে যথেষ্ট উৎফুল্ল এবং তারা আমাদের কাছে আসছে, পরিষেবা সংক্রান্ত প্রশ্ন করছেন, আমাদের কাছে কার্ড নিয়ে যাচ্ছেন। আমি আশা করব এটা পশ্চিমবঙ্গে একটা নতুন সৃষ্টি, দিদিমণির একটা নতুন সৃষ্টি, এটা সাধারণ মানুষ বহু উপকৃত হবে। আপনার তো কালকে একটা চোখের অস্ত্রোপচার হয়েছে, নিশ্চয়ই ডাক্তারের কিছু বাধ্যবাধকতা আছে, তা সত্ত্বেও আপনি আজকের? হ্যাঁ, আমি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট, এখানে আমার শরীরের থেকে বড় কথা মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলার জন্যে সারা ভারতের কথা চিন্তা করেছে, তো আমার এই সামান্য একটা প্রতিবঙ্গতা আমি আশা করি ঈশ্বরের কৃপায় দিদির আশীর্বাদে আমার খুব খুব দ্রুত আমাদের এটা আমার ঠিক হয়ে যাবে। স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।